সারা বছরে সব মিলিয়ে কয়েকজন দর্শনার্থী মিললেও খাতা কলমে একজন পাঠকেরও হদিস মেলেনি ভাষা শহীদ আব্দুল সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে। পাওয়া যায়নি পাঠক রেজিস্টার খাতাও, শহীদ সালামের একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্নও চোখে পড়েনি। 2008 সালে ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ির অদূরে প্রতিষ্ঠা করা হয় গ্রন্থাগার ও জাদুঘর। তবে 16 বছরেও সেখানে বাড়ানো যায়নি পাঠকের উপস্থিতি। জেলা পরিষদ থেকে একজন লাইব্রেরিয়ান ও একজন কেয়ারটেকার নিয়োগ দেওয়া হলেও পাঠক না থাকায় অলস সময় কাটান তারাও। ভেঙে গেছে বই রাখার আলমিরাও, টেবিলে মেঝেতে পড়ে আছে মূল্যবান বই, ভঙ্গুর অবস্থা আসবাবপত্রেরও। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং কি বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সব রকমের বই এখানে আছে। আমার এখানে পাঠকের সংখ্যা খুব কম। ভাষা সালামের স্মৃতি ধরে রাখার জন্য যে জাদুঘরটা করা হয়েছে, এই জাদুঘরটা অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে। ভিতরে অনেকগুলো বইও নাই, আসবাবপত্র দুর্বল, এখানে পর্যটক আসে না, পাঠকরা আসে না। আমার মনে হয় এই অত্র এলাকার যে বিদ্যালয়গুলো আছে এগুলারে যদি এই লাইব্রেরির সাথে সম্পৃক্ত করা যায় তাহলে পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে পারে। অনেক সময় আমরা দেখি অনেক লোকজনে আসে, তবে এখানে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কোনো কার্যক্রম হয় না। এডিপির অর্থায়নে 1200 জমিতে 63.5 লাখ টাকায় জাদুঘরটি স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণে নেই ব্যবস্থা। গ্রন্থাগারটির অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভাষা শহীদ আব্দুল সালামের পরিবারের সদস্যরাও। রাষ্ট্রভাষা বাংলা চাই, 1952 সালে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন আব্দুল সালাম, তিনি আমাদের এলাকার গর্ব। বলে জাদুঘর, আসলে জাদুঘর না, একটা বিল্ডিং তৈরি করা হয়েছে ওই বিল্ডিংয়ে। এরপরে বহু দিন পর্যন্ত আমরা পরিচালনা করছি, এখন আমি পারি না। পাঠক ও দর্শনার্থী বাড়াতে নদীর পারে একটি পার্ক তৈরির পাশাপাশি গ্রন্থাগারটি মেরামত করার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পরিষদ। শহীদ সালাম নগরীকে জনগণের সমাগমের জন্য আমরা এখানে একটা পৌরসভার ফাঁক করতে চেয়েছিলাম। এখানে ফেনীর ছোট নদীতে যাতে করে নৌকা দিয়ে মানুষ একটা পিকনিক স্পট তৈরি করার চেষ্টা করেছিলাম, সেটা আসলে এখনও সম্ভব হয়নি। এটা করার বাস্তবায়ন করার লক্ষ্যে এই সালাম জাদুঘরে আসা যাওয়া পথগুলো প্রশস্ত করা হয়েছে, নদীভাঙ্গন রোধ করা হয়েছে। জেলা পরিষদ এই বছরেই প্রকল্প হাতে নিয়েছে এবং এই পর্বের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দ করে আমরা আমাদের জেলা পরিষদের সদস্যদের মিটিংয়ে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করে আমরা ওইখানে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটি করে দিয়েছি। 1925 সালে ভাষা শহীদ আব্দুল সালাম দাগুরমিয়া উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1952 সালে পুলিশের গুলিতে মৃত্যুর পর 2000 সালে মরণোত্তর 21শ পদকে ভূষিত করা হয় তাকে। সোলাইমান ডালিম, এখন ফেনী। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।